নতুন কিছু ইসলামিক ব্যাংক আসছে, এই যে নতুন ইসলামিক ব্যাংক আসছে, মার্কেটটা এক্সপ্যান্ড হচ্ছে, এটার জন্য কি তাদের পরিষেবা, এটার জন্য কি তাদের ওয়েটিং টাইম, এটার জন্য কি তাদের ইন্টারেস্ট রেট, এই বিষয়গুলো কি পরিবর্তন আসবে? এই দেশে মর্গেজ নিয়ে প্রপার্টি কেনাটা প্রসেসটা সিমিলার, এটা গভর্ন অ্যান্ড কন্ট্রোল বাই ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অথরিটি। ট্রেডিশনাল মর্গেজ আর শরিয়া বা ইসলামিক মর্গেজের প্রসেসিং টাইম টাইমটা কি ফ্রেমটা আপনার সেম, যেহেতু আপনার প্রসেসটা সেম, সো এখানে টাইম ফ্রেমটা আসলে ওইভাবে ডিফারেন্ট না। ডকুমেন্টেশন কি সেম? শাহিদ খান, হাউ লং ডাজ ইট টেক টু কমপ্লিট দ্য ফুল প্রসেস টু বাই এ হাউস থ্রু ইসলামিক ফাইন্যান্স? ভাইয়া, আপনার এই দেশে মর্গেজ নিয়ে প্রপার্টি কেনাটা প্রসেসটা সিমিলার, যেহেতু এটা গভর্ন অ্যান্ড কন্ট্রোল বাই ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অথরিটি। সো ব্যাংকগুলো যে ওয়েতে অ্যাসেসমেন্ট করে, যে ডকুমেন্টসগুলো চেক করে, তাদের যে গাইডলাইন আছে সেগুলো ফলো করে গেছে, সো এগুলো কিন্তু আপনার অলমোস্ট সেম। অন্যান্য ব্যাংকে যেরকম হয়, ইসলামিক মর্গেজের ক্ষেত্রে সেরকমই হয়। আমরা যেটা বলি যে আপনার নর্মালি আমরা আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করে যাবো, যে আপনাদের আগের ডকুমেন্টস আমরা দেখে দেখে অ্যাসেসমেন্ট করে আপনাকে ফিডব্যাক দিব যে ওয়েদার ইউর রেডি অর নট। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক জিনিস হয়তো বা আপনার অ্যাভেলেবেল থাকে না। ফর এক্সাম্পল, যদি আপনার ডিপোজিট অ্যারেঞ্জ করা লাগে, গিফট যদি লাগে, সেক্ষেত্রে আপনার হয়তো বা আপনাকে ডোনার অ্যারেঞ্জ করতে হবে বা দিবে, সেই সেটা আপনার যোগাযোগ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার কোন ডকুমেন্টস হয়তো আপ টু ডেট না, আপনি হয়তো বা ক্রেডিট কার্ড পে করছেন বা লোন পে করছেন, এটা আপ টু ডেট হয় নাই, অথবা আপনার কোনো পে স্লিপে রং কোনো ফিগার আছে, অথবা কোনো জিনিস সেখানে অমিট করা আছে যেটা আপনার মিস্টেকেন হয়েছে পারে। অনেক সময় অনেকে দুইটা জব থাকে, অথবা ট্যাক্স কোড আপডেট করা হয় নাই, এরকম বিভিন্ন রকম ইস্যু থাকে। আমরা হয়তো অ্যাসেসমেন্ট করার সময় তখন এই জিনিসগুলো পিক আপ করি এবং তখন বলে দিই যে আপনি এই জিনিসগুলো কারেকশন করতে হবে, অথবা এইগুলো আপনাকে রেকটিফাই করতে হবে, কারেকশন করে নিয়ে আসতে হবে। তো এগুলো রেয়ার বলবো আমি, এরকম অনেক সময় দেখা পাসপোর্টও দেখা যায় হয়তো কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, অথবা পাসপোর্টে আপনার রিনিউ করার জন্য পাঠাইছে। সো দ্য লটস অফ ইস্যুস আপনার এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করি বা অ্যাসেসমেন্ট করে ফিডব্যাক দিই। তো আপনার যখন পেপার ওয়ার্ক রেডি আছে, সেকেন্ড স্টেপ হলো আপনার প্রপার্টি ফাইন্ড আউট করা। আপনার যেদিন আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব, অর্থাৎ উইথ ইউর সাব ডকুমেন্টস এবং আপনার যখন প্রপার্টি পাইছেন, অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবো, সেখান থেকে মর্গেজ অফার হয়ে আসতে কয়েক সপ্তাহ সময় লাগে, এবং মর্গেজ অফার হওয়ার পরে সলিসিটার কাজ করে, এবং সলিসিটার কাজ আমি বলবো ইট কুড টেক 8 to 12 weeks সলিসিটারদের। সো সব মিলে আমি বলবো 3 থেকে 4 মাস লেগে যায় ফ্রম দ্য ডে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন টু কমপ্লিশন। আমার নিজের মর্গেজ হয়তো আপনার 3.5 মাস সময় লাগছে, যেটা আমি আপনার সাথে শেয়ার করছিলাম অনেকগুলো অনুষ্ঠানে। সো এইটা আপনার স্ট্যান্ডার্ড, ইট কুড বি শর্টার, ইট কুড বি লঙ্গার, এবং এখানে অনেক ফ্যাক্টর আছে। আপনি অ্যাজ এ বায়ার হিসেবে আপনার ডকুমেন্টস হয়তো রেডি, যে কাছ থেকে প্রপার্টি কিনতেছেন আপনি, সে যদি এরকম হয় যে সে আরেকটা প্রপার্টি কিনে মুভ করতেছে, আপনি একটা চেইনের মধ্যে তখন পড়ে যাচ্ছেন। সো আপনার মর্গেজ রেডি থাকলেও আপনি কিন্তু কমপ্লিট করতে পারতেছেন না, আনটিল আনলেস দ্য সেলার সে তার অনওয়ার্ড পারচেজটা কমপ্লিট করতে পারতেছে। এক্ষেত্রে আসলে আমার এক্সপেন্সিস 1 বছর গেছে একটা মর্গেজ অ্যাপ্লিকেশন, বিকজ দ্য বায়ার ওয়াজ অ্যাডামেন্ট দ্যাট সে এই প্রপার্টি কিনবে, আর সেলারের এর মধ্যে আপনার সে প্রপার্টি খুঁজে পাচ্ছিল না, যখন সে পাইছে তখন সেটা আবার চেইনের মধ্যে পড়ছে, সে এটা কিনতে পারে নাই। সো অল টুগেদার ইট টুক ইয়ে আমার লাইফে দেখা। 1 বছর কি মর্গেজের রেট ঠিক ছিল না কমেছে বেড়েছে? না, আমাদেরকে রিসাবমিট করতে হয়েছে, ঠিক আছে। একটা মর্গেজের অফার ইউজুয়ালি আপনার 6 মাস মধ্যে ভ্যালিড থাকে। তো আমাদের আসলে একটা সম্পর্ক প্রশ্ন করছে শাহেদ খান সাহেবের, উনি তো ইসলামিক মর্গেজ নিয়ে প্রশ্ন করেছে, সুতরাং ট্রেডিশনাল মর্গেজ আর শরিয়া বা ইসলামিক মর্গেজের প্রসেসিং টাইম থেকে সব ঠিক টাইম টাইম ফ্রেমটা আপনার সেম, যেহেতু আপনার প্রসেসটা সেম, সো এখানে টাইম ফ্রেমটা আসলে ওইভাবে। ডকুমেন্টেশন কি সেম? ডকুমেন্টেশন ইজ সেম, এক্স্যাক্ট। শুধু নামের পরিবর্তন আর রেটের পরিবর্তন, নাম আর রেট পরিবর্তন ছাড়া মেকানিজম তো ডিফারেন্ট, মেকানিজম কি জানো তো, জিনিস নামের পরিবর্তন না হবে। আপনি এখন ধরেন আপনি একটা দোকান থেকে চিকেন কিনতে গেলেন, পাশাপাশি দুটো দোকান, একটা হালাল শপ আর একটা হলো মিস্টার সন্স বুচার শপ। এখন আপনি যেভাবে কিনবেন এই হালাল শপ থেকে বা HMC সার্টিফাইড শপ থেকে আর ওই বুচার শপ থেকে, শপ থেকে আপনি যখন কিনবেন, দুটো কেনার প্রসেস, টাইমিং, অ্যারেঞ্জমেন্ট সবই কিন্তু সেম, ঠিক আছে। কিন্তু আমরা জানি হ্যাঁ, HMC অ্যাপ্রুভ যে সে একটা স্পেসিফিক সোর্স থেকে এটা আনতেছে, এবং আমরা জানি যে আপনার তার দোকানটা সার্টিফাইড, সে এখানে শুধুমাত্র হালাল মিট রাখে, অন্য কোনো মিট রাখে না।
আর যা আপনার বুচার শপ বা ইংলিশ শপ, সে তো আপনার বিভিন্ন জায়গায় তাদের দাম ডিফারেন্ট হতে পারে, বিকজ সোর্স যে হালাল শপ আনতে সে তার সোর্স একরকম, ওখানে তো প্রাইসিং দিয়ে তখন তাকে কস্টিং মেনটেন করে তাকে সেল করে দিতেছে। আর ওই যে ইংলিশ বুচার শপ, তার হয়তো সোর্স আরও বেশি, যেহেতু তার অ্যাভেলেবেল অনেক জায়গা থেকে আনতে পারছে, সেটা সেটা লিমিটেড না, তার হয়তো প্রাইসটা কম হতে পারে, তার প্রাইসিংটা ডিফারেন্ট হতে পারে, বাট প্রসেসটা উইল বি দ্য সেম। আমরা অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন কিনতে যাবো, দ্যার উইল বি নো ডিফারেন্স। বুচার শপের কথা বলেন, একটা গল্প মনে পড়ছে 1970। আচ্ছা আসবো, ওনার আপনার প্রশ্নের উত্তর দেবো, সেখানে উত্তর দেবো, গল্পটা বলেন তারপর আপনারটা আসবো। গল্পটা হচ্ছে এরকম, মোস্তফাজ ভাই, 70s এর গল্প, তখন হালাল শপ বলে কিছু ছিল না। প্রথম হালাল শপ তৈরি হলো আপনার মিডল্যান্ড, ওল্ডহাম বা এই ধরনের কথা, যেখানে পাকিস্তানি বংশোদ্ভূত প্রচুর লোক আছে। তারপর দেখা গেল যে ওই হালাল শপের প্রচুর ই হচ্ছে, ব্যবসা হচ্ছে, পাশে একটা ইংলিশ হালাল শপ জেনারেশন, 3-4 জেনারেশন হালাল বুচার শপ, তারা অবাক হয়ে গেল যে এরা না পারে পোশাক পরতে, না পারে অ্যাপ্রন পরতে, না পারে ঠিক মতো দা চাপাতে, রামদা চালাতে, ইংলিশও পারে না, এত বিক্রি হয় কেন? তারপরে কি বুঝি, দেখ হালাল লেখা আছে এই জন্য। তো গবেষণা করলেন, তিনি তার জ্ঞানে গবেষণা করলেন, হালাল চিকেন, হালাল ল্যাম, হালাল কাউ, তখন কাউ প্রচুর বিক্রি হতো, লেখা আছে। তারপরে বুঝে গেল এরা অনেক পোকা, আসল জিনিস কারণে। তারপর তিনি লিখে দিলেন হালাল পর্ক, তার জন্য লোক আসতে ব্যবসা বন্ধ হয়ে গেল। বলছি সত্য ঘটনা বলছি, এখন যদি হালাল মুরগি, হালাল চিকেন দেখে আমি হালাল মদ লেখা শুরু করি, বিক্রি হবে না। আচ্ছা, শহীদ খানের প্রশ্ন ছিল কি, মাই বেসিক স্যালারি ইজ 24,500, বাট আই আর্ন 35,000 প্লাস ইনক্লুডিং ওভারটাইম বিফোর ট্যাক্স অ্যাকর্ডিং টু P60, which amount will be considered for getting mortgage? আচ্ছা, এখানে আপনার বেসিক স্যালারি যেটা পাচ্ছেন সেটা তো আমরা ফিক্সড হিসেবে নিচ্ছি, আর বাকি আপনি এডিশনাল যে অ্যামাউন্টটা পাচ্ছেন আমরা এগুলো সেপারেটলি ক্যালকুলেট করব। অর্থাৎ এখানে যদি আপনি বোনাস পান, বোনাসটাকে আমরা চেক করবো, যেটাকে আপনার গ্যারান্টেড বোনাস ও পারফরমেন্স বোনাস। যদি গ্যারান্টেড বোনাস হয় উইল টেক ইট স্ট্রেট ওয়ে, যদি পারফরমেন্স বোনাস হয় তাহলে এটা আপনার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। ইউজুয়ালি পারফরমেন্স বোনাস আমরা দেখি 2 বছরের যত সেটা অ্যাভারেজ। ওভার টাইম আর কোনো প্রশ্ন নেই, অনেক কথা হচ্ছে ওনার 24,500 বেতন, বোনাস সহ 35,000, এখানে বোনাসের প্রশ্ন নেই, শুধুমাত্র এটা ওভার টাইম। হ্যাঁ, আর যদি যেটা এখানে আপনি বললেন যে ওভার টাইম, দ্যাট মিনস এখানে নিয়ারলি আপনার 9,500 ওভার টাইম, আমরা সেক্ষেত্রে দেখি যে আপনার রেগুলার ওভার টাইম আছে কিনা। অর্থাৎ প্রত্যেকটা পে স্লিপ যদি থাকে এরকম, আমরা অ্যাটলিস্ট 3 মাসে দেখবো, প্রবলি আমরা হয়তো বেশি দেখতে পারি। এখন যদি 3 মাস প্রতি মাসেই যদি আমরা দেখি যে আপনার ওভার টাইম আছে, দেন উইল অ্যাভারেজ ইট, এবং 3 মাসে অ্যাভারেজ করে এই ফিগারটা আমরা ইউজ করবো। যদি এরকম হয় যে আপনার লাস্ট 3 মাস, আমি বলতেছি উনি P60 মানে তো হচ্ছে এপ্রিল, এপ্রিল অনুযায়ী ওনার, তাহলে তো আমার তো অনেক আগের হিসাব, আমাদের 3 মাসের হিসাব নাই, এখন তো আমি জানি না কত পেয়েছেন উনি। উনি এপ্রিলে যদি ইয়ারফোন পেয়ে থাকে, তার কি তার মানে হচ্ছে 2023-এর এপ্রিল থেকে 2024-এর এপ্রিল পর্যন্ত উনি £35,000 কামাই করেছে। আমি তো লাস্ট 3 মাস বলতে পারবো না এখান থেকে, না আমি এটা বলি, কিন্তু আমরা এখন যেহেতু অগস্ট মাস, আমি দেখবো মে জুন জুলাই এই 3 মাসে দেখবো ওভারটাইম কত পারসেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে মে জুন জুলাই আপনি কত পারসেন্ট এটা মোস্তাফিজ ভাইকে বলেন, তাহলে একদম সঠিক জিনিসটা মোস্তাফিজ বলবেন সেপারেটলি। আমরা দেখবো 3 মাস জুলাই বলেন, হ্যাঁ হ্যাঁ, পিসি তো আছে, তাহলে কন্টিনিউয়াস আছে, তাহলে আপনার কন্টিনিউয়াস আছে এটা, ইট উইচ ইজ ভেরি গুড থিং। যে আপনার 3 মাসে যদি দেখে আমরা যে ফিগারটা সেটাকে আমরা প্রোরাটা করে 12 মান্থসে যাব, এবং তখন দেখবো যে আপনার আসলে কত আপনি এখনো মেনটেন করতেছেন ওভার টাইম। লাস্ট ইয়ারে ওভার টাইম আপনার হিসাব মতে হলো 9,500 পাউন্ড মতো, আর এই বছর সরি 10,500 পাউন্ড গত বছরে আপনি হিসাবে, আর এই বছরের যে 3 মাসের ফিগার সেটাকে আমরা অ্যাভারেজ করে দেখি যদি হ্যাঁ 10,500 এরকম বা তার চেয়ে কম বেশি আছে, দেন উইল টেক দিস হোল অ্যামাউন্ট অ্যাজ ওভার টাইম। এখন কোনো কোনো ব্যাংক আছে ওভার টাইম 100% নেয়, কোনো কোনো ব্যাংক আছে ওভার টাইম 50% নেয়। সো এই জিনিসগুলো উইল বি ফার্দার দ্য সেকেন্ড স্টেজ, আমরা অ্যানালাইসিস করে দেখবো যে আপনার এই দেশে স্ট্যাটাস কি, কোন ব্যাংক আমরা যেতে পারতেছি, কত পার্সেন্ট আপনি ডিপোজিট দিচ্ছেন, দ্যাট উইল বি ডিটারমাইন দ্যাট আমরা কোন ব্যাংকে যাচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন নিয়ে, এবং দ্য হাউ দে ক্যালকুলেট দিস ওভার টাইম। সো আমরা ইসলামিক আগের প্রস্তুত তো ইসলামিক মর্গেজ, আচ্ছা ইসলামিক মর্গেজ ছিল, তাহলে আপনি এটা পড়তে পারছেন জি, আপনি যদি ইসলামিক মর্গেজ, তাহলে যেহেতু একটা কন্টিনিউশন আছে আপনার একটা 100% আমরা নিতে পারবো এই 10,500 পাউন্ড অ্যাজ অ্যাজ এন ওভার টাইম। জি, তাহলে এখানে একটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে ওনার P60 যদি দেয় আর 3 মাসের দেয়, তাহলে কিন্তু উনি প্রায় 1.5 বছরের হিসাবটা দিয়ে দিচ্ছে ব্যাংকে।
এক্স্যাক্টলি তাই না? এটা তো অনেক স্ট্রং জিনিস হবে ওনার জন্য, ওনার প্রেশন অনেক স্ট্রং যে ওনার কন্টিনিউশন আছে। আপনি লাস্ট অনুষ্ঠানে আমাদের বলেছিলেন নতুন কিছু ইসলামিক ব্যাংক আসছে, এই যে নতুন ইসলামিক ব্যাংক আসছে মার্কেটটা এক্সপ্যান্ড হচ্ছে, এটার জন্য কি তাদের এই পরিষেবা, এটার জন্য কি তাদের ওয়েটিং টাইম, এটার জন্য কি তাদের ইন্টারেস্ট রেট, এই বিষয়গুলো কি পরিবর্তন আসবে? কারণ কম্পিটিশন বাড়লে তো আরো বেশি গ্রাহক সেবা দেওয়ার উচিত যেটা মার্কেট বলে। আসলে এখনো অনেক অনেক ডিমান্ড আছে, ট্রাস্ট মি, আপনার এই দেশে যে মুসলিম কমিউনিটি আছে তাদের যে চাহিদা, স্পেশালি আমাদের শুধু বাঙালি দেখে, আমরা কয়েক লক্ষ বাঙালি দেশে আছি, তো সেক্ষেত্রে আমার আমি বা যে কোনো আমাদের ফার্স্ট প্রায়োরিটি বা চয়েস থাকবে যে যদি আমি ইসলামিক নিতে পারি আই ফিল গুড। এখানে আর পাকিস্তানি আছে, ইউরোপিয়ান সরি আপনার মিডল ইস্ট লোকজন আছে, অনেক অনেক মানুষ আছে যারা আপনার ইসলাম ব্যাংকের ফার্স্ট প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে গুটি কয়েক ব্যাংক আসার সংখ্যা কমে, সেটার ডিমান্ড ইজ স্টিল ভেরি ভেরি হাই, তাদের সেক্ষেত্রে আপনার এখনও ডিমান্ড আছে। বাট ব্যাংকের সংখ্যা বাড়ার কারণে যেটা হয়েছে যে আপনার সার্ভিস লেভেলটা আগে যেটা বাড়ছে বা ভালো হয়েছে, যেটা আমি বলবো আগে হয়তো বা একটা ব্যাংক বা দুইটা ব্যাংক ডোমিনেট করতে, সেখানে চার পাঁচটা ব্যাংক এখন হয়েছে আপনার কনজিউমার লেভেলে, অর্থাৎ ছোট লোনগুলো করে বড় লোন করার মতো বেশ কয়েকটা ইসলামিক ব্যাংক আছে যেখানে আপনার মিলিয়ন পয়েন্টের নিচে তারা ট্রানজাকশন করে না। সো ওগুলোতে তো আর আমাদের রেগুলার অ্যাপ্লিকেশন যায় না বা সাবমিট হয় না, বা এই 200,000-300,000-400,000 পাউন্ডের এই মগজগুলো, এগুলো তো আমাদের ডে টু ডে এভরিডে আমরা ডিল করতেছি, সো এগুলো ডিমান্ড অনেক বেশি আছে। আপনার যে ডিমান্ডটা আছে তার কত পার্সেন্ট ইসলামিক ব্যাংক ফুলফিল করতে পারছে? আমি যেটা মনে করি আসলে এখানে যেরকম ডিমান্ড আছে সেই তুলনায় আসলে আরো ব্যাংক আসলো স্টিল আমরা অসুবিধা হবে না। হ্যাঁ, এবং আমার জানা মতো আরো ব্যাংক আসবে, যদি ইস টু আর্লি টু সে, বাট এই বছর না হলেও নেক্সট ইয়ার আরো ইসলামিক ব্যাংক আসতে পারে, এবং এখানে অনেক অপরচুনিটি আছে আপনার ইসলামিক ওয়েতে কাজ করার জন্য, ব্যাংকিং হোক, ইনভেস্টমেন্ট হোক, অথবা আপনার ক্রেডিট ব্রোকিং হোক। এটা একটা স্পেশাল মার্কেট, এবং মেইন স্ট্রিমে তারা বলে এথিক্যাল ব্যাংকিং, তারাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করতেছে না মার্কেট, এটা এথিক্যাল ব্যাংকিং বা এথিক্যাল মর্গেজ, এথিক্যাল ফাইন্যান্স এই হিসেবে, উইচ ইজ ভেরি গুড যে তারা এটাকে এথিক্যাল হিসেবে ট্রিট করতেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গুড সাইন যে না এটা কমন, এখন অনেকেই জানে আপনার ইসলামিক ব্যাংকিং বা শরিয়তে ব্যাংকিং ইজ ভেরি কমন, যেটা আমি যখন শুরু করছি 2014 সালে তখন কিন্তু এতটা পপুলারিটি ছিল না বা এত মানুষ জানতো না। Are you investing in property or looking to buy your first home? Benico Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478.